হাই ফ্রেন্ডস, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটির নাম হচ্ছে অ্যানাগ্যালিস 30। কোন কোন রোগের ক্ষেত্রে আপনাকে অ্যানাগ্যালিস 30 মেডিসিনটি খেতে হবে, আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। কোন কোন রোগ হলে মেডিসিনটি আপনি খাবেন বা আপনার বাড়ির সবাই মেডিসিনটি খাবে, চলুন আজকের ভিডিওতে আমরা এটার ব্যাপারে জেনে নিই। আজকের ভিডিওটি প্লিজ লাইক করবেন, আপনি লাইক করলে আমার উৎসাহ বাড়ে, আমি মোটিভেশন পাই। অবশ্যই লাইক করবেন, 500 লাইকের টার্গেট রাখছি। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যানাগ্যালিস 30 মেডিসিনটি তাদের খেতে হবে, ফেসিয়াল মাসেলে যে পেইন হয়, ঠিক আছে, সেই পেইন দূর করতে, মানে মুখের হাড়ের মধ্যে যে ব্যথা হয় সেই ব্যথা দূর করতে অ্যানাগ্যালিস 30 মেডিসিনটি খুবই কার্যকরী, খুব ভালো রেজাল্ট দেয়। তো কারো যদি এরকম হচ্ছে যে মুখের মধ্যে যে হাড় রয়েছে সেখানে ব্যথা হচ্ছে, সেই অবস্থায় আপনাকে অ্যানাগ্যালিস 30 পটেন্সিতে খেতে হবে। তার সঙ্গে বলবো দুটো বায়োকেমিক মেডিসিন খেতে। প্রথম বায়োকেমিক মেডিসিনটির নাম হচ্ছে ম্যাকফস 6X, আর দ্বিতীয় বায়োকেমিক মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা বা ক্যালফস 6X। এই দুটো মেডিসিন, দুটো দুটো ট্যাবলেট, মানে ম্যাকফসের দুটো ট্যাবলেট, ক্যালকেরিয়া ফসের দুটো ট্যাবলেট, চারটা ট্যাবলেট হলো। চারটা ট্যাবলেট দিনে 3 বার খাবার পর চিবিয়ে চিবিয়ে আপনি তার সঙ্গে খান, আরও বেশি রেজাল্ট পাবেন। খুব তাড়াতাড়ি আপনার এই মুখের মধ্যে যে ব্যথা হচ্ছে, চোয়ালে যে ব্যথা হচ্ছে, সেই ব্যথা একদম কমে যাবে। আর ম্যাকফস আর ক্যালকেরিয়া ফস ছোটো বাচ্চারা, মানে 2-4-5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে একটা একটা ট্যাবলেট, ম্যাকফসের একটা, ক্যালকেরিয়া ফসফরিকার একটা, দুটো ট্যাবলেট হলো। দুটো ট্যাবলেট দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াবেন, বা সামান্য জলের সঙ্গে গুলেও কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর অ্যানাগ্যালিস 30 মেডিসিনটি কিভাবে খেতে হবে, 2 ফোঁটা করে লিকুইডটা বড়দেরকে 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে খেতে হবে, বা সামান্য জলের সঙ্গে মিশিয়েও কিন্তু বড়রা খেতে পারে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার দেবেন। অ্যানাগ্যালিস মেডিসিনটি সব ধরনের অ্যাকজিমার ক্ষেত্রে ভীষণ কাজ করে, সে নতুন হোক পুরনো হোক, সব ধরনের অ্যাকজিমা দূর করতে অ্যানাগ্যালিস মেডিসিনটি ভীষণ হেল্পফুল। চুলকায়, চুলকানোর পর জ্বালা করে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাগ্যালিস মেডিসিনটির লক্ষণ। সেই অবস্থায় অ্যানাগ্যালিস 30 পটেন্সিতে খেলে তার চুলকানি বা ইচিং একদম কমে যাবে। তার সঙ্গে বলবো আরেকটি পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যাসিয়াস হোফেরা মাদার টিংচার। ওই মাদার টিংচারটি তার সঙ্গে খান, তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি আপনার ইচিং বা চুলকানি একদম কমে যাবে, বা একজিমার সমস্যা একদম কমে যাবে। অ্যানাগ্যালিস 30 মেডিসিনটি খাবার নিয়ম সেম যেটা বললাম, 2 ফোঁটা করে দিনে 3 বার বড়রা খাবার আগে খাবে। আর ক্যাসিয়াস হোফেরা মাদার টিংচারটি 1 চামচ জলে 10 ফোঁটা করে দিনে 3 বার বড়রা খাবার আগে খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে ক্যাসিয়াস হোফেরা মাদার টিংচারটি 1 চামচ জলে 5 ফোঁটা করে দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াতে দেবেন। যাদের পেট গড়গড় করে আর ঢেকুর উঠতে থাকে, বারবার বারবার ঢেকুর উঠছে আর পেট গড়গড় আওয়াজ হচ্ছে, গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, সেই অবস্থায় তাকে অ্যানাগ্যালিস 30 মেডিসিনটি খেতে হবে, খেলে ভীষণ হেল্প করবে। তার সঙ্গে বলবো আরেকটি পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিন ইউজ করতে, সেই বায়োকেমিক মেডিসিনটির নাম হচ্ছে নেট্রাম্ফস 6X। নেট্রাম্ফস 6X মেডিসিনটি তার সঙ্গে খেয়ে যান, তাহলে দেখবেন তাড়াতাড়ি আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে। নেট্রাম্ফস 6X ট্যাবলেটটি 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর বড়দেরকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, আর ছোটোদেরকে 2টা করে ট্যাবলেট খেতে হবে। আর অ্যানাগ্যালিস 30-র খাবার নিয়ম তো সেম যেটা বললাম, 2 ফোঁটা করে দিনে 3 বার বড়দেরকে খেতে হবে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াবেন। অ্যানাগ্যালিস মেডিসিনটির আরেকটি বিশেষ লক্ষণ এটা যে যে পুরুষেরা যে প্রস্রাব করে, সে পেনিসের চেপে প্রস্রাব করে, তো চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, খুবই একটা দুরবস্থা হয় পেশেন্টের, পেনিসের মধ্যে চাপ দিলেই প্রস্রাব হয়, না হলে প্রস্রাব হয় না। তো এই লক্ষণ যদি কারো হয় যে পেনিসে চাপ দিতে হচ্ছে প্রস্রাব করার সময়, তখন তাকে অ্যানাগ্যালিস 30 পটেন্সিতে খেতে হবে, খেলে তার এই রোগ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এছাড়া পুরুষদের ক্ষেত্রে অনেক সময় প্রস্রাব করার পর, মানে পেনিসের মাথায় 18 চিপচিপে পদার্থ লেগে যায়, ঠিক আছে, সেই জায়গায় জমাট বাঁধে, জমতে থাকে সেখানে, তো সেটা, সেই লক্ষণেও কিন্তু আপনি অ্যানাগ্যালিস 30 পটেন্সিতে খেতে পারেন, খেলে ভীষণ হেল্প হবে। হাইড্রোফোবিয়া রোগের ক্ষেত্রে অ্যানাগ্যালিস মেডিসিনটি ভীষণ হেল্পফুল। যখন কুকুরে কামড় দেয়, কুকুরে কামড় দেওয়ার পর যে জলাতঙ্ক রোগ হয়, সেই জলাতঙ্ক রোগ দূর করতে অ্যানাগ্যালিস মেডিসিনটি ভীষণ হেল্প করে, ঠিক আছে। মানে পেশেন্ট ওই অবস্থায় এরকম হয় যে জল দেখলেই পেশেন্ট ছটপট করতে থাকে, আপনি তো জানেনই যে অবস্থা হয়, ওই কন্ডিশনে পেশেন্টকে অ্যানাগ্যালিস মেডিসিনটি দিতে হবে। তবে অ্যানাগ্যালিস মাদার টিংচার দিলে
ভীষণ হেল্প হবে। অ্যানাগ্যালিস মাদার টিংচারটি পেশেন্টকে খাওয়াবেন। অ্যানাগ্যালিস মাদার টিংচারটি এক চামচ জলে 10 ফোঁটা করে দিনে 3-4 বার পেশেন্টকে আপনি লাগাতার খেতে দিবেন। লাগাতার খেতে থাকবে, দেখবেন হাইড্রোফোবিয়ার সমস্যা একদম ঠিক হয়ে যাবে। অ্যানাগ্যালিস মেডিসিনটি নতুন পুরনো সব ধরনের আঁচিলের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। আঁচিলের জন্য আপনি থুজা দিয়েছেন বা অ্যান্টিমক্রুট দিয়েছেন, অন্যান্য অনেক মেডিসিন দিয়েছেন, কাজ হচ্ছে না, ঠিক আছে, যে কোনো প্রকার আঁচিল বা ওয়াটস হোক না কেন, সেই অবস্থায় অ্যানাগ্যালিস মেডিসিনটি দিন। অ্যানাগ্যালিস মেডিসিনটি 30-40 দিনে পেশেন্ট খেয়ে গেলে লাগাতার একটু বেশি দিন খেয়ে যেতে হবে, তাহলে দেখবেন তার আঁচিলের নাম নিশানা থাকবে না। ভীষণ হেল্প করে আঁচিলের ক্ষেত্রে অ্যানাগ্যালিস মেডিসিনটি। তার সঙ্গে আমি বলবো যে আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি ক্রিম, থুজা লোশন পাওয়া যায়, থুজা ক্রিম, সে থুজা ক্রিমটি দিনে 2 বার সেখানে লাগাবে। যে জায়গায় আঁচিল বা ওয়াটস হয়েছে সেই জায়গায় থুজা ক্রিমটি দিনে 2 বার লাগাবে, আর অ্যানাগ্যালিস মেডিসিনটি 30-40 দিনে লাগাতার খেয়ে যাবে। কারো গলায় যদি মাছের কাঁটা লেগে যায়, সে শুকনো মাছ হোক বা এমনি মাছ হোক, ঠিক আছে, সেই মাছের কাঁটা বের করতে বা মাছের কাঁটা দূর করতে অ্যানাগ্যালিস মেডিসিনটি ভীষণ হেল্প করে। আমি এখনও পর্যন্ত যতজন পেশেন্টকে দিয়েছি তার প্রত্যেকে রেজাল্ট পেয়েছে। এমন কেউ পেশেন্ট এখনও বলেনি যে তার কাজ হয়নি। অ্যানাগ্যালিস মেডিসিনটি খাওয়ার সঙ্গে সঙ্গে মাছের কাঁটা একদম বের হয়ে যায়, ভীষণ হেল্প করে মাছের কাঁটা দূর করার ক্ষেত্রে। কারো যদি এরকম হয় যে মাছের কাঁটা লেগেছে, অনেক চেষ্টা করার পরেও মাছের কাঁটা বের হচ্ছে না, সেই অবস্থায় তাকে অ্যানাগ্যালিস মেডিসিনটি 30-40 দিনে খেতে হবে, খেলে মাছের কাঁটা একদম দূর হয়ে যাবে। অ্যানাগ্যালিস মেডিসিনটি আরেকটি বিশেষ রোগের ক্ষেত্রে খুব হেল্পফুল। কারো ফুসফুসে হোক বা হার্টে হোক, কিডনিতে হোক, যে কোনো জায়গায়, শরীরের যে কোনো জায়গায়, যে কোনো অঙ্গে যদি জল জমে, সেই জল জমা ঠিক করতে, ঠিক আছে, সেই জলটাকে সরাতে বা একদম পুরোপুরিভাবে ঠিক করতে অ্যানাগ্যালিস মেডিসিনটি ভীষণ হেল্প করে। তাকে অ্যানাগ্যালিস মেডিসিনটি 30-40 দিনে লাগাতার খেয়ে যেতে হবে, তাহলে তার যে জল জমেছিল শরীরের, সে যে কোনো জায়গায় হোক না কেন, সেটা বের করে দেয়, সেটা একদম ঠিক করে দেয়। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি যেই যে রোগের কথা বললাম, এই রোগগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যানাগ্যালিস মেডিসিনটি খেতে হবে। অ্যানাগ্যালিস মেডিসিনটি আপনি 30-40 দিনে খাবেন। কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে আপনি নিয়ে নেবেন, SBL বা অন্য ভালো কোম্পানি নিলেই হলো, সেখান থেকে আপনি নিয়ে নেবেন। এবার মেডিসিনটি কীভাবে খেতে হবে, খাবার নিয়ম আমি বলছি। অ্যানাগ্যালিস মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে বড়দেরকে খেতে হবে। বড়রা যদি লিকুইড খেতে চায় তাহলে 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে খাবে, বা সামান্য জলের সঙ্গে মিশে বড়রা খেতে পারে। গ্লোবেলসে খেতে চাইলে 6টা করে দিনে 3-4 বার বড়রা খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে 2-4-5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াবেন, বা সামান্য জলের সঙ্গে মিশিয়েও কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আপনি যেই রোগের ক্ষেত্রে অ্যানাগ্যালিস মেডিসিনটি খান না কেন, মেডিসিনটি খাবার পর যখন দেখবেন যে আপনার রোগ পুরোপুরিভাবে সেরে গেছে, তখন আর অ্যানাগ্যালিস মেডিসিনটি খাবার দরকার নেই। মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই, আপনি নির্ভয়ে মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো ক্ষতি হবে না। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।